সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, আমার নবী যে মাসে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম, আমার নবীর নূরানি চরণ লেগে যেদিন পৃথিবী ধন্য হয়েছে, যেই মাসের মধ্যে পৃথিবী ধন্য হয়েছে, সেই মাস যখন আসে তখন আশিকে রসুল যারা, যাদের অন্তরের মধ্যে রসুলে পাকের প্রেম ভালোবাসা, আমার নবীর প্রতি মহাব্বত যাদের অন্তরে অগাধ রয়েছে, তারা রসুলে পাকের এই আগমনের মাসকে সেলিব্রেট করে, উদযাপন করে, ঠিক কিনা? শয়তান সবচেয়ে বেশি কেঁদেছিল চারবার। কয়বার শয়তান সবচেয়ে বেশি কেঁদেছিল? চারবার। তন্মধ্যে একবার হচ্ছে যেই দিন রসুলে দুজাহান সরভারে কায়নাত হুজুর ওয়াজহে তখলিকে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে আমার নবীর নূরানি কদম লেগেছে, শয়তান সেদিন চিৎকার করে করে কেঁদেছিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শয়তান বলেছিল, আমি মানুষকে পাপের দিকে নিয়ে যাব, দোষের দিকে নিয়ে যাব, গুনাহের কাজে লিপ্ত করব, কিন্তু এই নবীর আগমনের কারণে, এই নবীর নূরানি চরণ লাগার কারণে পৃথিবীর মধ্যে মানুষ মুহূর্তের মধ্যে পবিত্র হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ জুলমত থেকে বের হয়ে নূরের দিকে যাবে, মানুষ অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে যাবে, মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিল, মানুষ আলোর দিশা পাবে। সেই নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আমি শয়তানের কোনো কাজ আর সফল হবে না, সেই জন্য শয়তান চিৎকার করে করে রসুলে পাকের আগমন যখন হয়েছিল শয়তান কেঁদেছিল। আমার নবীর আগমনকে সহ্য করতে পারে নাই কে? বলেন না কে? শয়তান, ইবলিস। রসুলে পাকের আগমনকে সহ্য করতে পারেনি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে আসছেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন গুনাহগার উম্মতের কাণ্ডারি নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একমাত্র শাফাআতকারী হিসেবে বানিয়েছেন, সেই নবী দুনিয়ার জমিনে আসছেন, এটা কি খুশির কথা নাকি ইচ্ছের কথা? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাটা যেমন আমাদের জন্য নিয়ামত, আমার নবী মক্কার জমিনে মক্কার অলিতে গলিতে হাঁটা যেমন নিয়ামত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে যেমন হাঁটা নিয়ামত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা যেমন নিয়ামত, আমার নবী কারো উপর খফা হওয়া, আমার নবী কারো উপর রাগান্বিত হওয়া সেটাও নিয়ামত, আমার নবী কারো উপর আনন্দিত হওয়া সেটাও নিয়ামত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বদে খাজরার নিচে শুয়ে আছেন, কবরে পাকের মধ্যে শুয়ে আছেন সেটাও নিয়ামত, আমার নবী দুনিয়া থেকে গিয়ে দুনিয়ার মধ্যে থেকে যাও সেটাও নিয়ামত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো রসুলে পাক সারাপা নিয়ামত রহমত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাহবুব আমি আপনাকে তো রহমতুল্লিল আলামিন করে প্রেরণ করেছি, আপনি দুনিয়াতে থাকাও নিয়ামত, দুনিয়া থেকে যাওয়াও নিয়ামত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন একজন মানুষকে শায়িত করা হয়, বুখারী মুসলিমের হাদিসগুলো দেখুন, ফেরেশতারা প্রশ্ন করে, মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে ফেরেশতারা বলে, মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল দুনিয়ার মধ্যে? তো যারা রসুলে পাকের আগমনে খুশি হতো না, যাদের চেহারা বিকৃত হয়ে যেত, রসুলে পাকের আগমনের মাস আসছে শুনলে একদল আছে যাদের চেহারা বিকৃত হয়ে যায়, যাদের চেহারা অন্ধকার হয়ে যায়, সেদিন কবরের মধ্যেও সে রসুলে পাককে চিনতে পারবে না, লাদ্রি লাদ্রি আমি জানি না আমি জানি না, সেই স্লোগান দিতে থাকবে, উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আর যারা রসুলে পাকের আশেক, আমার নবীর আগমনে যাদের অন্তর খুশিতে ভরে যায়, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যারা মসজিদকে সাজিয়ে ফেলে, ঘরকে সাজিয়ে ফেলে, সেই সব মানুষ যখন কবরের মধ্যে যাবে, আমার নবী বলবেন, তুমি কাকে জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো, আমি নবী বলছি, এটি আমি নবীর উম্মত, আমি নবীর আশেক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে দুনিয়ার মধ্যে থাকতে আমি রসুলের আগমনের মাস আসলে তার ঘরকে সাজিয়ে ফেলতো, তার এলাকাকে সাজিয়ে ফেলতো, তার মসজিদকে সাজিয়ে ফেলতো, সে আমার আমি নবীর, সে আমি নবীর তাজিমে, আমি নবীর আগমনের খুশিতে জুলুসের মধ্যে যেত, আমি নবীর নারায়ে রিসালাতের স্লোগান দিত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর আশিক হিসাবে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং কবরের মধ্যেও রসুলে পাকের আশিক হিসাবে আমার নবীকে চেনার তৌফিক দান করুক, কাল কিয়ামতের ময়দানেও রসুলে পাকের শাফাত, আমার নবীর শাফাত আমাদেরকে নসিব করুক, জান্নাতেও যেমন আমরা রসুলে পাকের সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দিয়ে আমরা যেন জান্নাতে ঢুকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। শয়তান কেঁদেছিল, কে কেঁদেছিল? শয়তান। রসুলে পাকের আগমন সহ্য করতে পারেনি কে? শয়তান। তো এখনো যারা রসুলে পাকের আগমনকে সহ্য করতে পারে না, আমার নবীর আগমনের মাস আসলে রসুলে পাকের আগমনের মাসকে যখন সেলিব্রেট করে, তখন একদল আছে যারা বিদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা?
যারা খুশি হতে পারে না রসুলের পাকের আগমনের মাস পেয়ে, তারা শয়তানের অনুসারী, ঠিক কিনা? এটা তো বলতে হচ্ছে না, শয়তান চারবার কিন্তু ছিল, তন্মধ্যে একবার হচ্ছে রসুলের পাক যেদিন দুনিয়ার জমিনে তশরিফ আনছেন সেদিন। তো আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সেটা এখনো শয়তানের কিছু অনুসারী আছে যাদের সহ্য হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন।